আজ 15ই আগস্ট, অর্থাৎ আমাদের দেশের 77তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে প্রত্যেক বছরের মতো এবছরও মালদা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিভিন্ন পথ শিশুদের মিষ্টিমুখ করিয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ধুমধাম করে 77তম স্বাধীনতা দিবস পালিত হয় এবং ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন মালদা জার্নালিস্ট ক্লাবের সভাপতি মাননীয় শ্রী প্রণয় চক্রবর্তী মহাশয়। তাছাড়া উপস্থিত ছিলেন মালদা জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি হরেন চৌধুরী মহাশয় সহ অন্যান্য সদস্যবৃন্দ। আজকে এই পূর্ণ দিনে আমাদের দেশ ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়েছিল এবং তারপরে আমরা আজকে জগৎ সভায় প্রায় শ্রেষ্ঠ আসন নিয়ে ফেলেছি সারা পৃথিবীতে, এবং আগামী দিনে আশা করব আমরা আরো স্বাধীনতা দিবসগুলো আরো আনন্দের সাথে কাটাবো, আরো ইন্ডিয়া এগিয়ে যাবে। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দি বেস্ট, এই স্লোগান আমরা তখন দিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।